আচ্ছা প্রবলেম 33 নে 340 পৃষ্ঠা এইখানে দেখেন আপনার প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং সার্ভিস ডিপার্টমেন্ট আছে এবং আপনার কি সার্ভিস ডিপার্টমেন্টে অ্যালোকেশন করার আগে কিছু আপনার কি কিছু আপনার ওভারহেড দেওয়া আছে প্রোডাকশন ডিপার্টমেন্টে আপনার দুইটা আর সার্ভিস ডিপার্টমেন্টে হচ্ছে তিনটা প্রথমে আপনার এটা এফ আছে ওটা ই হবে ই এফ জি ঠিক আছে বইয়ের মধ্যে ই এফ জি হ্যাঁ তারপর আরো কিছু আপনার কি ইন্টারডিপেন্ডেন্স মানে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট আছে ঠিক আছে এখন দেখেন আমাদের প্রাথমিকভাবে আপনার সার্ভিস ডিপার্টমেন্টের কিছু আপনার কি ইএফজি এর কিছু ওভারহেড দেওয়া আছে ঠিক আছে আবার নিচে এসে কিন্তু আবার আপনার কি সার্ভিস ডিপার্টমেন্টের কিছু অ্যামাউন্ট কিন্তু অন্যান্য কি আপনার কি অন্যান্য অ্যামাউন্টের উপর সাথে কিছু রিলেটেড আছে ঠিক আছে দেখেন আরো কিছু আছে হ্যাঁ যেমন আপনার এই যে সার্ভিস ডিপার্টমেন্ট কি আছে আপনার এফ এর 20% খেয়াল করেন নিচে যেগুলো ইন্টারডিপেন্ডেন্ট মানে সার্ভিস ডিপার্টমেন্ট ইটা ইটা 20% কি এফ এর উপর নির্ভরশীল ঠিক আছে এ 20% এফ এর মধ্যে আছে আবার এফ এর 20% ই এর মধ্যে আছে তারপর সার্ভিস ডিপার্টমেন্ট জি এর কত 30 এবং 10% ই এবং এফ এর আছে তাহলে আমাদেরকে প্রথমে করতে হবে সার্ভিস ডিপার্টমেন্টের টোটাল অ্যামাউন্টটা কত কারণ সার্ভিস ডিপার্টমেন্টের টোটাল অ্যামাউন্টটা আমরা কি করব অ্যালোকেট করব অন্যান্য ডিপার্টমেন্টে মানে প্রোডাকশন ডিপার্টমেন্টে দুইটা ওইগুলাতে আমরা কি করব অ্যালোকেট করে দিব সেই কারণে সার্ভিস ডিপার্টমেন্ট যে তিনটা আছে সেই তিনটার টোটাল অ্যামাউন্ট আমাদেরকে বের করতে হবে ঠিক আছে এই কোশ্চেনটা বোঝা গেছে কিনা দেখেন এখানে কিন্তু এর আগে আমরা ম্যাথ করেছিলাম সেখানে আমাদের সার্ভিস ডিপার্টমেন্টের টোটাল অ্যামাউন্টটা দেওয়া ছিল ঠিক আছে একটা আরেকটার সাথে কোনো সম্পর্ক ছিল না কিন্তু এই ম্যাথে প্রাথমিকভাবে আপনার কি ফ্যাক্টরি ওভারহেড একটা দেওয়ার থাকা মানে দিয়ে আবার বলে দেওয়া আছে আপনার এফ এর কিছু অংশ ইতে ই এর কিছু অংশ এফ এ তাহলে আমাদের তার মানে কি সার্ভিস ডিপার্টমেন্টের যে তিনটা ভাগ আছে সেগুলোর টোটাল অ্যামাউন্ট আমাদেরকে দেওয়া নাই তাহলে প্রথমে আমাদেরকে কি বের করতে হবে এই টোটাল অ্যামাউন্টটা বের করতে হবে তারপর আমরা চার্টে যাব গত ক্লাসে যেভাবে আমরা ওভারহেড অ্যালোকেশনের যে চার্টটা করেছিলাম সেটাতে আমরা পরে যাব আগে আমাদেরকে কি করতে হবে সার্ভিস ডিপার্টমেন্টের টোটাল অ্যামাউন্টটা বের করতে হবে মানে প্রত্যেকটা ভাগে যেমন ই এফ জি প্রত্যেকটা ভাগে টোটাল অ্যামাউন্টটা আমাদেরকে কি বের করতে হবে তাহলে ওটা আমরা কিভাবে করব প্রথম রিকোয়ারমেন্টটা আপনাদেরকে বলে দেওয়া আছে ঠিক আছে আপনারা কি আমরা যে বীজগণিত করতাম না সমীকরণ দিয়ে ওই সমীকরণের মতো করে আমাদেরকে প্রথমে কি এই জিনিসটা বের করতে হবে প্রথমে কি আমাদের প্রথম সার্ভিস ডিপার্টমেন্টের প্রথম ডিপার্টমেন্টটা কি ই ঠিক আছে না ই হ্যাঁ তাহলে এখন আসে নিচে যে ইন্টারডিপেন্ডেন্স যে জিনিসগুলো দেওয়া আছে সেখানে ই কার উপর কার সাথে কি সম্পর্কিত দেখেন সাথে সম্পর্কিত এফ এর সাথে এই যে সার্ভিস কি কত 20% এফ হ্যাঁ এফ এর 20% আছে ঠিক আছে তাহলে প্রথম সমীকরণটা আমরা কিভাবে পাবো আমরা প্রথমে বের করব কি কিসের ই এর আমার প্রথম সার্ভিস ডিপার্টমেন্ট হচ্ছে ই তাহলে ই তে আমার প্রাথমিক ভাবে ওভারহেড দেওয়া আছে কত মানে 20,000 দেওয়া আছে না উপরের চার্টে ঠিক আছে আমার বলছে দেখে আমার এফ এর 20% আছে সাথে হ্যাঁ ই এ 20,000 দেওয়ার পরেও আবার হচ্ছে কি এফ এর 20% কিসে ই এর মধ্যে আছে তাহলে কি হবে আপনার 20% হচ্ছে আমরা পার্সেন্টটা তুলে দিব কি হবে তখন 0.20f ঠিক আছে তাহলে এটা আমরা এক নম্বর সমীকরণ পেলাম হ্যাঁ তারপর আসেন আমাদের এফ এফ এ প্রাথমিক ভাবে একটা অ্যামাউন্ট দেওয়া আছে তাও 20,000 ঠিক আছে এবার এটা কার সাথে সম্পর্কিত এফ এফ হচ্ছে ই এর সাথে তাও আপনার কত 20% তাহলে এটা ই তিন নম্বর সমীকরণ আমরা পেলাম ঠিক আছে আবার হচ্ছে জি জি তে অ্যামাউন্ট দেওয়া আছে আপনার 10,000 এই জিটা আবার দুইটার সাথে ই এবং এফ
মানে সার্ভিস ডিপার্টমেন্টের অধীনে যে ওভারহেড খরচ গুলো হয় সেগুলো আমরা অন্যান্য যে ডিপার্টমেন্ট গুলো আছে সেখানে অ্যালোকেট করে দিব, ঠিক আছে? সেই কারণে শুধুমাত্র আমরা সার্ভিস ডিপার্টমেন্টের এই তিনটা নিয়েই কাজ করব। এখন সার্ভিস ডিপার্টমেন্টের এই তিনটা কিন্তু প্রাথমিক কিছু ওভারহেড আমাদেরকে দেওয়া আছে, আবার বলছে এটারও কিছু অংশ এখানে আছে, এটারও কিছু অংশ এটা আছে, তার মানে টোটাল অ্যামাউন্টটা দেওয়া নাই। প্রথমে আমাদেরকে টোটাল অ্যামাউন্ট বের করতে হবে, মানে ই এর টোটাল, এফ এর টোটাল, জি এর টোটাল, এভাবে, ঠিক আছে? যখন আমরা এটা বের করব তারপর আমরা ইজিলি কি করব, ওই অ্যামাউন্ট গুলো অ্যালোকেট করব রেশিও অনুযায়ী, ঠিক আছে? কোনটাতে কত পার্সেন্ট যাবে ওইটা অনুযায়ী আমরা কি করব, এটা আপনার অ্যালোকেট করব। হ্যাঁ, এখন আসেন, এখন কোন সমীকরণের মধ্যে কোনটাতে ফেলা যায় করেন একটু। দেখেন আমরা প্রথম ফর্মুলাটা, প্রথম সমীকরণটা দেখি, 20,000 প্লাস 20.20F, ঠিক আছে? এখন এটার মধ্যে এটা আমরা এই যে এফ এর আছে, এফ এর জায়গায় এফ এর যে মান আছে সেটা আমরা বসাতে পারবো না। এটা বসাবো কেন? কারণ এখানে ই আছে, এটা আমরা ই তে বের করছি, তাহলে মিলে যাচ্ছে, মিলবে না? সেই কারণে আমরা কি করতে পারি, এই ই এর সমীকরণ মানে এক নম্বর সমীকরণে আমরা দুই নম্বরটা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। তাহলে করেন, ঠিক আছে? তাহলে এক নম্বর সমীকরণ আমাদের কি ছিল, ই ইকুয়াল 20,000 প্লাস 0.20F, এটা ছিল। তাহলে এখানের মধ্যে আমরা কি করব, এটাও পাশাপাশি লিখবেন কারণ আমাদের পক্ষান্তর হবে, ঠিক আছে? এটাও লিখবেন, তাহলে এখানে আমাদের 20,000 আমরা লিখলাম প্লাস 0.20 লিখলাম, এই এফ এর জায়গায় এই এফ এর যে সমীকরণটা আছে সেটা আমরা কি করব, বসাবো। তাহলে ব্র্যাকেট দিয়ে বসালেন 20,000 প্লাস 0.20E, তারপর প্লাস 0.04E, ঠিক আছে? এবার দেখেন এইখানে ই, ঠিক আছে, এটা আমরা তো প্লাস করে দিব, হ্যাঁ, পূর্ণ সংখ্যা। তাহলে এখানে ই আছে, এদিকে একটা ই আছে, তাহলে আমরা কি করব, এটা ই মানে কি, একটা সম্পূর্ণ ই এক, ঠিক আছে? আর এটা হচ্ছে ভাঙতি 0.04, তাহলে এটা বড়, তার মানে তাহলে এটাকে আমরা ওইদিকে না নিয়ে এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে ই মাইনাস 0.04 ই ইকুয়াল 24,000, তাহলে এখানে আমাদের কি হয়, এটা যেহেতু 1 আর এটা হচ্ছে কত আপনার 0.04, 1 মানে হচ্ছে কি 100, ঠিক আছে? 100, তাহলে আমাদের কি হয় 0.96 e, তাহলে এখানে এবার এটাকে 0.96 দিয়ে ডিভাইড করবে তখন আমাদের e এর ভ্যালু চলে আসবে, কত আসে e এর ভ্যালু, তাহলে এখন আসে আমরা যেহেতু ই এর ভ্যালুটা পেয়ে গেলাম, হ্যাঁ, এখন এফ এর টা আমরা ইজিলি পাচ্ছি, 20 মাল্টিপ্লাই 25,000 কত হয় দেখেন, 5,000,
প্লাস 20,000 25,000 ঠিক আছে এখন আমরা দুইটা পেয়ে গেলাম এবার হচ্ছে কি যেহেতু ইউ পেলাম এফ পেলাম এটা তো ইজিলি বের করতে পারছি আমরা হ্যাঁ কোনটা এটা 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 এই জিনিসটা এখানে দেখেন এটা হচ্ছে পূর্ণ একটা ই তার মানে পুরো একটা সংখ্যা পূর্ণ সংখ্যা এ আর এটা হচ্ছে আপনার কি ভগ্নাংশ ঠিক আছে এখন এটা যেহেতু আপনার 0.04 এভাবে ধরছে আমরা 100 হিসেবে এই 1 এর মান 100 যেহেতু শতকরা হিসেবে এটা 100 আর এটা হচ্ছে কি 0.04 হ্যাঁ তাহলে এখন আসে এটা 1 মানে বলছে 100 হ্যাঁ আর এখানে হচ্ছে কি 0.04 তাহলে 100 থেকে 0.04 মাইনাস করলে কত হয় আপনার 0.96 এটা ঠিক আছে তারপর ইটা আমরা এখানে রাখলাম আমরা যে কি করি বজ্র গুণন করি না হ্যাঁ এটা হচ্ছে উপরের সংখ্যা ঠিক আছে এটাকে যখন আমরা এদিকে নিয়ে যাবো এটা কোথায় যাবে হ্যাঁ ভাগ হয়ে যাবে कत
क्या हो मैम बोलते तो बोलना क्या होगा। अच्छा मैम तो G বলছে 30% অফ E তাহলে
10%
ডিপার্টমেন্ট জিতে আমার আমার জি এর টোটাল অ্যামাউন্ট ছিল কত? 20,000 দেখেন এইগুলো যোগফল 20,000 আসে কিনা আপনার 2,000 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